বন্ধুরা, আমি আজকে শোনাবো আমার সুরজ হওয়া মাধ্যমে শুটিংয়ের পিছনের গল্প। তো প্রথমে বলি, গানটা অডিও করেছি আসলে আপনাদের অনেক 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 রিকোয়েস্টের পরে। তো অডিওটা আসলে সাহস নিয়ে করে ফেললাম, তারপরে গানটা দেখি আমারও ভালো লাগছে শুনতে, তো জিনিয়াকে দিলাম। গান শোনার পরে জিনিয়া তো বলে যে না পা, দেরি না দেরি না, আমার এটা তাড়াতাড়ি শুটিং আমার করতেই হবে। ঠিক আছে, আমি ঠিক আছে, রেডি করো। তো শুটিংয়ে আমরা গেলাম। सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमाई है क्यों पिघलने लगा। सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमाई है क्यों पिघलने लगा। मैं ठहरी रही, जमी चलने लगी, धड़काए दिल सांसों। तो प्रथम जे आमार ड्रेसटा छिलो, जे शॉर्टटा छिलो, সেটা হলো আমার ড্রেসের পিছনে টেল, বিশাল একটা টেল থাকবে। এই টেলটাকে নিয়ে আমার দৌড়াতে হবে এবং এই শট, টেলটা ভীষণ উড়বে, এরকম একটা শট। তো এই শটটা নেওয়ার জন্য আসলে আমাকে অনেকবার টেক দিতে হয়েছে। দেখা গেল দৌড়াচ্ছি তো উড়ে না, অথবা আমার দৌড় হচ্ছে না, অথবা সেই টাইমে কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। এরকম করতে করতে আমরা এই জায়গাটায় আসলে অনেকবার আমরা শট দিই, দিয়ে ফাইনালি এক পর্যায়ে গিয়ে আমাদের এই এই টেকটা ওকে হয়। ওকে হওয়ার পর আমাদের টিমের সবাই ভীষণ খুশি যে যা সাকসেস হয়ে গেছে। আমি আসলে ওই শটটা দেওয়ার সময় ভীষণ এনজয় করছিলাম, কিন্তু অনেকবার আমি সেদিন দৌড়াইছি, মানে এতবার দৌড়, এতবার শট দেওয়া, আসলে পরে দেখলাম যে না ভালোই হয়েছে, কষ্ট করলে কাজগুলো ভালোই হয়, এটা আমার ছিল। আর এলাকাটায় একটু পাথর টাথরের মধ্যে দৌড়াদৌড়ি ছিল, যে কারণে সবাই ইউনিটের একটু প্রবলেম ফিল করি কাজ করছিল, কিন্তু তারপরেও কাজ করতে গেলে তো কিছু বাধা বিপত্তি আসবেই এবং সেখান থেকেই কাজ করতে হবে। আমরা করি আপনাদের জন্য সেভাবে। ক্যা মেরা পহলা পহলা প্যার হ্যায়।
পাটি যে আমার ড্রেসগুলো ছিল, যে কাজগুলো ছিল, সেগুলো আমি আসলে করে ভীষণ আনন্দ পেয়েছি। আর আপনাদেরকে গানটা আমি উপহার দিতে পেরেছি ফাইনালি। এবং গানটা যখন অনিয়ার যায় তখন আপনারা ভীষণ পছন্দ করেছেন, সেজন্য এই গানটা আসলে শুটিং করার সময় কীরকম একটা আমাদের ফিল ছিল আজকে সেই জিনিসগুলোই আপনাদের সামনে আমি উপস্থাপন করার জন্য এখানে হাজির হয়েছি। আপনারা দেখবেন এবং আগামীতে আমার সাথে আমার ইউটিউব চ্যানেল নীলু আহসান বিডি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমার গানগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের কমেন্টস আমি অনেক আশা করি, আমার ভালো লাগে, আমি করি এবং সেভাবে আমি পরবর্তী কাজের জন্য নিজেকে প্রস্তুত করি। আপনারা ভালো থাকবেন, আজ এখানেই শেষ করছি।